ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা তিথিতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মুচিপাড়া এলাকায় সবুজ সংঘের উদ্যোগে মা ছিন্নমস্তার বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে বৃহস্পতিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সবুজ সংঘের সম্পাদক বাপি ঘোষ জানান, দুবছর করোনার জন্য ছোট করে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। এবছর করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বড় করে পুজো অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর ন্যায় এবছর আমাদের মা ছিন্নমস্তা পুজোর বার্ষিক উৎসব উদযাপন শুরু হয়েছে। আজকে থেকে মায়ের বার্ষিক উৎসব উপলক্ষে আমাদের প্রতি বছরই আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি। মোটামুটি 150 ডোনার আমরা ব্লাড দিই মায়ের পুজো উপলক্ষে। আজকে থেকে আমাদের মায়ের পুজো শুরু হয়েছে। আজকে হোমের সকাল থেকে হোম পুজো অর্চনার মধ্যে দিয়ে আমাদের পুজো শুরু হয়েছে। কালকে মায়ের বার্ষিক পুজো দুপুর 12টায় আমাদের অমাবস্যা লাগবে। সন্ধ্যে 7টার দিকে আমাদের পুজো শুরু হবে। এখানে সমস্ত ভক্তগণরা লাইন দিয়ে সন্ধ্যে 7টা সাড়ে 7টার দিকে মায়ের পুজো দিতে পারবে। এবার রাতে আমাদের পুষ্পাঞ্জলি হবে। পুষ্পাঞ্জলি দিয়ে আমাদের মায়ের ভোগ যারা উপোস করেন তারা এখানে মায়ের ভোগ খান। মোটামুটি 400-500 লোকের মতো রাতে কালকে ভোগ আমাদের দেওয়া হয়। পরের দিন আমাদের 27 তারিখে মায়ের অন্নভোগ প্রসাদ আমাদের 12টা থেকে শুরু হয়। বিকেল 5টা পর্যন্ত আমাদের ভোগ খাওয়ানো হয়। এখানে মোটামুটি 7 থেকে 8 হাজার লোক এখানে ভোগ খান প্রতি বছর। এবারও আশা রাখি আরও বেশি হবে। দুবছর করোনার জন্য আমাদের অনুষ্ঠানটা অনেক ছোটো হয়েছিলো, এবছর অনুষ্ঠানটা আমরা বড় করেছি। এবার আমাদের 27 তারিখ বিকেলবেলা আমাদের জি বাংলা খ্যাত বাউল ও লোকগীতি শিল্পী অর্পিতা দাস আমাদের অনুষ্ঠান করবেন। করে আমাদের অনুষ্ঠান শেষ হবে। তারপর আমাদের পুজোর দুর্গাপুজোর পাঠ শুরু করবো আমরা। প্রতি বছর আমাদের কৌশিকী ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা আমাদের মায়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের অনুষ্ঠান হয়। শুক্রবার অমাবস্যা তিথিতে পুজো শুরু হবে। পুজো শেষে ভক্তদের ভোগ বিতরণ করা হবে। শনিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত ভোগ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। শনিবার হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন 150 জন স্বেচ্ছায় রক্তদান করেন। 2021 সালে মাকে মৃন্ময়ী মূর্তি থেকে অষ্টধাতু মূর্তিতে আজকের দিনে মাকে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছিল এই অঘট চতুর্দশীতে। সেই জন্য মায়ের আজকে অঘট চতুর্দশীতে মাকে পুনরায় আবার নতুন করে অঙ্গরাগ করে অভিষেক করা হলো। মা এখন সাজা গোছানো হচ্ছে। এরপর পুজো জোগাড় করে মায়ের বিশেষ অঘট চতুর্দশীতে প্রতিষ্ঠার পুজোটা হবে। হ্যাঁ, মায়ের পুরাণের সঙ্গে মিল আছে। স্কন্দ পুরাণে খুঁজলে মা ছিন্নমস্তার একটা কথিত মায়ের রূপের বর্ণনা, মা কীভাবে এই কৌশিক অমাবস্যার সঙ্গে জড়িয়ে এলেন, কীভাবে মানুষ মায়ের পুজো করছে, কেন করছে, তার একটা বিবরণ পাওয়া যায়। হ্যাঁ, প্রত্যেক বছরই কৌশিক অমাবস্যায় মায়ের বার্ষিক পুজো হয়। কিন্তু যেহেতু মা 2021 সালে অঘট চতুর্দশীর দিনে প্রতিষ্ঠা হয়েছিল, এই জন্য প্রত্যেক বছর মায়ের অঘট চতুর্দশীর দিনেই মাকে নতুন করে অঙ্গরাগ করে প্রতিষ্ঠা করা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।